আজই ফিরছেন কাঞ্চনজঙ্ঘা জয়ী দুই পর্বতারোহী রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার শৃঙ্গ জয়ের পর তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েন তুষার ক্ষত হয় কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে রক্তিম কি শারীরিক কেমন শারীরিক অবস্থায় এদের চিকিৎসা তো চলছে নিশ্চয়ই কখন এসে পৌঁছবে না দেখো তারা যখন কাঞ্চনজঙ্ঘ অভিযানে গিয়েছিলেন এবং দুজন নিখোঁজ হয়ে গিয়েছিল গুরুতর কারার বিপ্লব বৈদ্য যাদের গতকাল দেহ পাওয়া গিয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছিল রমেশ রায় এবং রুদ্রপ্রসাদ হালদার শারীরিক অসুস্থ বেশি ছিলেন রমেশ রায় এবং তার কিন্তু ফ্রক্স বাইর থেকে শুরু করে ব্লাইন্ড হয়েছিল ফ্রসাই ব্লাইন্ড নেতে হয়েছিল এবং তারপরে কাঠমান্ডু স্থানীয় হাসপাতালে তাদের প্রায় গত তিন চার দিন চিকিৎসা হয় আজকেই দুই পর্বতারোহী যারা কাঞ্চনজঙ্ঘা সিংহ জয় করেছেন তাদের ফেরার কথা বিকেলবেলায় কলকাতা থাকার ফেরার কথা এখনো পর্যন্ত এটাই খবর এবং অন্যদিকে অন্যদিকে দীপঙ্কর ঘোষ যিনি মাউন্ট মাকালুতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার তল্লাশিতে আবার আজকে আবার থেকে শুরু করবে কারণ গত গত দুদিন ধরে আবহাওয়া বেশ খারাপ ছিল মাউন্ট পাকালুতে ফলে গত দুদিন ধরে কিন্তু তাকে খোঁজ পাওয়া যায়নি ফলে আজকে আবার নতুন করে প্রসেস শুরু হবে অন্যদিকে যে দুজনের দেহ পাওয়া গিয়েছে অর্থাৎ বিপ্লব পবিত্র এবং কুন্তল কারার তাদের গতকাল মনে হয়েছে তবে দেহ পাওয়া নিয়ে এবং তাছাড়া নিয়ে আসা নিয়ে এই সপ্তাহে প্রায় সপ্তাহান্তে কিন্তু দেহ আসতে পারে কলকাতায় এমনই সূত্রে খবর